নিয়মিত খবরের আপডেট পেতে অ্যাপের বেল আইকন প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন গগন টিভি। সরকার কাছে আমার এই মিনি অভিনয় আমাদের কুমার বিপ্লিশ দাসমালা যদি সাহায্য করে তাহলে সবাই খুব খুশি হবে আর এরা অনাথ থেকে বাঁচতে পারবে। আমি সরকারের কাছে বিনীত অভিযোগ, এদেরকে আমাদের পাশে যদি দাঁড়ায় তাহলে আমাদের কুমার বিপ্লিশ দাসমালার মানুষগুলো খুব উপকৃত হবে। नगर निगम के कुछ लोग आए थे, गाड़ी आई थी, नगर निगम के कुछ लोग आए थे, गाड़ी आई थी, उसमें से खाना बांटने के लिए वो लगा है और खाने के नाम पे ये कवाड़ा दिया गया। कवाड़ा ये गाय खाएंगे बच्चे, इससे कोरोना वायरस खत्म होएगा, इससे लोगों की भूख मिटेगी, इससे ये है ये। और छह आदमी का खाना है, ये छह आदमी काट काट के खाएंगे इसे पिज्जा की तरह, पिज्जा है ये, काट काट के खाएंगे इसे पिज्जा के। और कहते हैं कि यहाँ पे सैनिटाइजर की नरेंद्र मोदी जी अभी बोल के है, मगर उनको ये पता नहीं है जो पब्लिक जो है लाखों के संख्या में मर रहा है, कह रहा कोरोना वायरस को हराना है, मगर कैसे हरे जबकि एक एक रूम में 50-50, 60-60 बंदे हम लोग यहाँ है, भूख से है, हम लोग को पानी नहीं मिल रहा है, राशन नहीं मिल रहा है, और यहाँ का मकान मालिक ऊपर से और धमका रहा है जो तुम लोग को किराए सही टाइम पे देना है। आज एक महीना तक हमारा मालिक खुद पेमेंट नहीं किया है, जो ठेकेदार के पास काम करते हैं वो भी हमारी खैरियत नहीं पूछ रहा है, जो तुम खाए हो या पियो नहीं पियो, बहुत हम लोग विदेशे पड़े आछी दादारा बोनरा सहाय करूं एखाने असहाय परिवार पड़े आछी एखाने खावा दावा किछु नाइ छोट छोट बाच्चा आछे मा आछे অনুরোধ বিদেশে হরিয়ানা গুড়গাঁও সেক্টর 50 পড়ে আছি, সেক্টর 50 গুড়গাঁও নির্মাণা কেন্দ্রীয় ইন্ডিয়ান ডিপিএস স্কুল, এখানে আমরা পড়ে আছো, যদি সরকারের কোনো আর্থিক অবস্থা হয় তাহলে আমাদেরকে অবশ্যই দিয়ে পাঠাবেন, যদি পারি আমরা সবাই ঘরে বাড়ি যেতে যাচ্ছি, আমরা সবাই বাড়ি দেশের বাড়িতে যেতে যাচ্ছি, এখানে ট্রেনের কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো বাসের ব্যবস্থা নাই, কেউ কেউ বাচ্চারা এখানে অনেক পড়ে আছে যারা সঠিকভাবে খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না। আপনারা অনুরোধ সবাই মিলে যদি বিশ্বাসটা হয় তাহলে আপনারা দেখুন কত পরিবার পড়ে আছে, কারো কাজ কাপ নাই, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, অনেক চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এখন পয়সা করে কিছু নাই, কারণ রাস্তায় এখন কেউ বেরোতে পারছে না। অনুরোধ সবাই মিলে এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত মা বোনরা পড়ে আছে, এই মা বোনরা কেউ কত কত ছোট ছোট বাচ্চা আছে, যে বাচ্চাগুলো দুমুঠো যত আমরা বিদেশে এসেছি এসে দেখতেছি আমাদের এখন অনাহারে, আমাদের এখন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনারা সরকারের কাছে বলবো যে আমাদের এখানে কিছু চাল ডালের ব্যবস্থা করবেন, অবশ্যই ব্যবস্থা করবো। অনুরোধ দাদারা বারবার বলে দিচ্ছি, বারবার বলে যে ভিডিওর মধ্যে পুরো হাসির মধ্যে কিছু নাই দাদা, আপনারা সবাই পরিবার দেখতে পাচ্ছেন মারা সবার চোখের জল পানি এসে গেছে, এখানে অনাহারে পড়ে আছি, আমাদের যদি কোনো ব্যবস্থা হয় আমরা দেশের বাড়িতে ফিরতে যেতে চাই, আমরা এখানে চলে আসছি, অর্থনীতি আমাদের ছিল না বলে আমরা বিদেশে এসেছি, দুটি বাড়িতে আমরা ঝাড়ু পোছা বর্তন কাপড়া নোংরা পরিষ্কার বাথরুম পরিষ্কার করে আমরা পয়সা রোজগার করে খেতে যাচ্ছিলাম, এখান থেকে কোনো কাজ কামা কিছু নয়, বলুন দাদারা এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন দাদারা।